এই ইন্ডাস্ট্রির কেউই আমার শত্রু না, বললেন অনন্ত জলিল। অনন্ত বর্ষা জুটির নতুন ছবি নেত্রী দ্য লিডার মুভির কাজ প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি ছবিটির প্রযোজক অনন্ত জলিল বলেন, আমরা সবকিছুই প্রায় গুছিয়ে ফেলেছি, এখন রিলিজের প্রস্তুতি নেব। এদিকে চলচ্চিত্রের বর্তমান দর্শক কৌতূহল ও ব্যবসায়িক সাফল্য নিয়ে অনন্ত বলেন, আমি বরাবরই বলেছি, সিনেমার যে কারো সাফল্যই আমাদের জন্য আনন্দের। এক, আমি বা সাকিব তো সারা বছরে প্রতি মাসে ছবি দিতে পারবো না, কিন্তু এই ইন্ডাস্ট্রি টিকে রাখার জন্য তো ভালো ভালো কিছু মুভি দরকার। সম্প্রতি কেউ কেউ বলছেন, প্রিয়তমা সুরঙ্গর সাফল্যের কারণে নেত্রী দ্য লিডারের রিলিজ পেছাতে চাইছেন অনন্ত জলিল। এমন কথায় তিনি বলেন, এগুলো একেবারেই বাজে কথা, এই ইন্ডাস্ট্রির কেউই আমার শত্রু না, সকলেই আমরা কলিগ। এখন কিছু ইউটিউবারদের মূল উদ্দেশ্য থাকে একে অপরের সাথে কিছু লাগিয়ে দেওয়া। দেখুন, এদেশে ডিজিটাল সিনেমা আমিই প্রথম নিয়ে এসেছি, চলচ্চিত্রের যখন সবচেয়ে বড় খরা তখন আমি অনন্ত জলিল সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্র নির্মাণের সাহস নিয়েছি। এদেশে কেউ যৌথ প্রযোজনা বলতে বড়জোর টলিউড ইন্ডাস্ট্রির সাথে, অথচ আমি ইরান মালয়েশিয়া তুরস্কের সাথে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করছি। আজকের এই সাফল্যের ধারাবাহিকতা তাই একদিনে আসেনি, সকলেরই প্রচেষ্টা আছে। ফিল্মটাকে ভালোবাসি বলেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সবাইকে নিয়ে চলচ্চিত্রের সফলতার জন্য চেষ্টা চালাচ্ছি, তাই প্লিজ একজন আরেকজনের বিরুদ্ধে কেউ কথা লাগাবেন না। কাউকে দুঃখ দেবার জন্য আমি ইন্ডাস্ট্রিতে আসিনি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।